একজন বলল যে আমার অমুক ইমাম তাহাজ্জুদ পড়ে, সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, রাত্রে তাহাজ্জুদ না পড়ে, সকালবেলায় কোরআন তেলাওয়াত না কইরা তিনি অফিস শুরু করে না। ঠিক আছে, ভালো। তাহলে রাত্রে তাহাজ্জুদ পড়লো কোরআন দিয়া, তাহাজ্জুদে নামাজ পড়ে কি দিয়া? সকালবেলায় তেলাওয়াত করলো কি? তো সকালে কোরআন তেলাওয়াত করলেন, তাহাজ্জুদের নামাজে কোরআন পড়লেন, কোরআন বলতেছে হারামার রেবা সুদ হারাম, আর তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে অফিসে বৈশা সুদের আইন চালু করে দিছেন, আপনি তাহাজ্জুদ পড়লেও কোরআন তেলাওয়াত করলেও মুসলমান হইতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা এই কোরআনের মধ্যে আছে পর্দা কি? সবাই বলেন, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা। পর্দা কি এক ঘন্টার জন্য ফরজ? এক মাসের জন্য? সারা জীবনের জন্য পর্দা কি? কোনো মেয়ে যদি বালেগা হয় তার জন্য পর্দা ফরজ, আইনটা কার? এখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, সে তাহাজ্জুদের নামাজে কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা তোমরা ঘরে থাকো। মহিলা বানিয়েছে কে? আল্লাহ। ঘরে থাকতে বলে কে? আল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলছে খবরদার মহিলারা জাহিলি যুগের মেয়েদের মতো সাজগোজ করে রাস্তায় বের হবে না। রাস্তায় বের হতে পারবে, বাজারে প্রয়োজন হলে যেতে পারবে, ডাক্তারের কাছে যেতে পারবে, পড়ালেখা করতে পারবে, কিন্তু অশ্লীল চালচলন, অশ্লীল পোশাক নিয়ে না, বরং শালীনভাবে আল্লাহর আইন অনুযায়ী পর্দা রক্ষা করে করবে। বিধানটা কার? এখন আমার বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়লেন, বললেন আমি তাহাজ্জুদি, আর কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু পর্দা মানলেন না, পর্দা মানলেন না। আপনি মহিলা মানুষ, শত শত পুরুষের সামনে বক্তৃতা দিলেন, পুরুষের সাথে মোসাফা করলেন, আপনি মহিলা মানুষ, কোনো কারণে রাষ্ট্রীয় কোনো মেহমানকে আপনি সম্মান জানাতে গেলেন, সেই মেহমান আপনার জড়াইয়া ধরে আপনার গালের মধ্যে তার ঠোঁট লাগাইয়া দিল, আপনারা কন তো এটা জায়েজ হইছে নি? আবার এই দৃশ্য মিডিয়ার মাধ্যমে যদি কোটি কোটি মানুষ দেখে, আপনারা বলেন তো তাদের চোখের পাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো এখন আপনি যে এত নেক আমল করলেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, মসজিদে গেলেন, মসজিদে টাকা দিলেন, সত্যিকার করে বলেন তো আল্লাহ যে মুসলমান হতে বলেছে, আপনি আর আমি কি সে মুসলমান হতে পেরেছি? তাহলে যাদের এই চরিত্র তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। ভাই কোনো খারাপ লাগছে নি? না, বেজার হইলে তো কিছু করার নাই তো। প্রিয় ভাইয়েরা আমার, মজা লাগতেছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কোরআন হাদিসের মজা আছে না নাই? আছে তো। আমার প্রিয় বন্ধু, এখন পৃথিবীর সবচাইতে দামি মহিলাদের একজন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, পৃথিবীর দামি মহিলাদের একজন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। আচ্ছা, এখন তো দুনিয়ার নেত্রীর দাম বেশি না জান্নাতের নেত্রীর দাম বেশি? খাতুনে জান্নাত, দুনিয়াতে নেত্রী হলেন, পরকালে জাহান্নামে গেলেন, আল্লাহ না করুক। যদি এইরকম হয় তাহলে দুনিয়ার এই পদের কোনো দাম নাই। দুনিয়াতে আপনি একজন গৃহিণী হলেন, আল্লাহর হুকুম পর্দার বিধান মতো মেনে চললেন, যেভাবে হযরতে ফাতেমা তার জীবন গঠন করেছে,
আমার বন্ধু, তাই মুসলিম মা বন্ধুর জন্য অনুসরণযোগ্য মহিলা হযরতে ফাতেমা, হযরতে খাদিজা, হযরতে আয়েশা, রাবেয়া বসরী, সাহাবা একরামের স্ত্রী, জাগতিক অশ্লীল কোনো মহিলা, জাগতিক গুণে গুণাম্বিত, কিন্তু তার কাছে দিন নাই, কোরআন নাই, পর্দা নাই, হায়া লজ্জা নাই, এই মহিলা কখনো আমাদের মুসলিম মাহবুবদের জন্য আদর্শ হতে পারে না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলে ইমাম সাহেব কোরআন দিয়ে দলিল দিয়ে মসজিদে ওয়াজ করলেও কিছু লোকের ভালো লাগে না, অথচ কথা আল্লাহর, হুজুরের কোনো দোষ নাই, হুজুরে শুধু কোরআন থেকে মুসল্লিকে শুনায়। সেই কথাগুলি অনেক সময় ইমামকে বলতে দেয় না, তাহলে ইমাম সাহেব আল্লাহর কথা মসজিদে বলতে পারে না, অথচ কোরআন হাদিস বিরোধী নেতা তাকে নির্দেশ দিলে ওই নেতার কথা এমন ভাবে পালন করে আল্লাহর নির্দেশ এত গুরুত্ব দিয়ে পালন করেন না। আচ্ছা, এরকম মুসলমানও আছে না নাই? আল্লাহর কথার কোনো দাম তার কাছে নাই, ইমাম সাহেবের কোনো কথার দাম নাই, তার কোনো নেতা তার কোনো নেত্রী বলে দিল অমুকের পিটাইয়া মাইরা ফেলাও, যাইয়া মেরে ফেলে চিন্তাও করে না, একজন বললেই কি কাউকে মারতে হবে নাকি, একটা নিরপরাধ লোককে যে হত্যা করে, যে আঘাত করে, সে যেন সারা দুনিয়ার মানুষগুলোকে হত্যা করার গুনাহ কামায়, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একজন নির্দেশ দিলে অন্যদের উপরে আঘাত করে, এরকম লোক আছে না নাই? সেই লোকটা মসজিদে ঢুকে জুমার দিন সেজদা করে আর কয় যে আমিও তো মুসলমান। প্রিয় বন্ধু, ধরেন শিক্ষার্থী ক্লাস টেনে পরীক্ষা দিবে, কম্পালসারি সাবজেক্ট দশটা, দশ বিষয়ে পাশ করলেই সে পাস, দশ বিষয়ের মধ্যে দুই বিষয়ে পাশ করছে, আট বিষয়ে ফেল করছে, সে কি? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে ধরে নিলাম আপনি নামাজ পড়েছেন, নামাজের বিষয়ে পাস, কিন্তু পর্দার বিষয়ে ফেল, এবার আপনি কোন তো এটা কি পাস করছে না ফেল করছে? ধরে নিলাম আপনি হজ করেছেন, তাহলে হজের বিষয়ে পাস, কিন্তু সুদের বিষয়ে ফেল, সুদের টাকা দিয়ে হজে গেছেন, এই হজ তো হবেই না, সুদের টাকা দিয়ে হজ করলে হজ হইবনি ভাই, ফেসাদ দিয়ে উজু করলে উজু হইবনি, তো তাহলে ফেসাব হলো কি? নাপাক। ফেসাব কি? ওই নাপাক দিয়ে উজু করলে উজু হবে না, আর ভয়ঙ্কর হারাম সুদের টাকা দিয়ে হজে গেলে হজ কেমনে হবে? ধৈর্য নিলাম আপনি হজ করেছেন, তাহলে হজের ব্যাপারে আপনি পাশ করছেন, কিন্তু বাংলাদেশে আইসাই আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দিতেছেন, তাহলে কোরআনের অসংখ্য আইন আপনি লঙ্ঘন করছেন, সেগুলোতে ফেল, তাহলে লোকটা লোকটা রেজাল্ট হইল কি? লাস্ট রেজাল্ট ফেল। এই জন্য তাহাজ্জুদ পড়ছেন, কোরআন পড়ছেন, আসলে কি ফেল না ফাস? তাহলে আমরা কি ফেলের খাতায় থাকতে চাই না পাশের খাতায়? কারা কারা থাকতে চাই? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করো।